গেছি আপনাদের আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি এনেছি। কি বলুন তো, দেখতে পাচ্ছেন আমাদের বাটা মাছ? আজকে আমি বাটা মাছের একটা সর্ষে বাটা কালিয়া করবো, সর্ষে বাটা মাছের কালিয়া। ঠিক আছে, সর্ষে বাটা মাছের কালিয়া কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আজকে আমি বাজারে গেছিলাম, সেখান থেকে আমি অনেকগুলো মাছ এনেছি, বাটা মাছ। সেই বাটা মাছ দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা মাছের কারি। আজকে আমি দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম মিডিয়াম সাইজের অনেকগুলো বাটা মাছ এনেছি। দেখতে পাচ্ছেন আমি টাটকা বাটা মাছগুলো প্রচুর টাটকা, একবারে মাছগুলো দিয়ে দিয়েছো। মাছগুলো আর নেবে না আমাকে, এখানে ছোট ছোট এখানে বাবুর হাতে ছোট ছোট মাছ ছিল, আর আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের মাছ। আজকে আমি বানাবো এই মাছগুলো দিয়ে সর্ষে বাটা মাছের কারি। কিভাবে আপনাদেরকে দেখাবো যে সর্ষে বাটা মাছের কারি কিভাবে বানাতে হয়, অবশ্যই দেখাবো আপনাদেরকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। বাবু বাবু চলো তো, বাবু রাগ করে পালিয়ে যাচ্ছে। বাবু বাবু ঘরকে যাবো, চলে সো বাবু, বাবু যাওনি, চলে সো। বাড়িতে চলে এসেছি আর মাছগুলোকে আমি সাইজ ভাবে মাছগুলোকে খুব সুন্দর করে আমি সাইজ ভাবে কেটে নিচ্ছি। এগুলোকে ভালো করে বেছে কেটে এবং ধুয়ে নেবো মাছগুলোকে। আমি একটা একটা করে এইভাবে আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি মাছগুলোকে। এবাবো এই ছোট ছোট মাছ, মাছগুলো কাটতে খুব অসুবিধা। আর এখানে আমি ছোট ছোট পাখনাগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এখানে যে কানাচিগুলো জেনে এবং ছোটো ছোটো করে কানাচিগুলো, কানাচিগুলোকেও আমি কেটে বাদ দিয়ে দেবো একটা একটা করে। আর পেটটা এখানে হালকা করে মাছের পেটটা এরকম করে বের করে আমি পোঁটাটাকে পরিষ্কার করে বেছে ফেলে দিচ্ছি। আর লেজটাকে আমি মুছে পরিষ্কার করে কেটে নিলাম। এইভাবে একটা একটা করে ভালো করে সব মাছগুলোকে আমি বেছে নেবো। বন্ধুরা দেখুন মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি, লেজা এবং পাখনাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর এগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে এবং জল দিয়ে ভালো করে 1 থেকে 2 বা 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এবারে আমি চলুন এবারে রান্নাঘরে যাই। রান্নাঘরে যেয়ে রান্নাটা এবারে শুরু করি। ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছগুলোর মধ্যে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। বাবু বাবু দাঁড়া, বাবু দাঁড়া। আর ততক্ষণে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেবো একটা একটা করে মাছের পিসগুলোকে। বাবু এবার দাও একটা করে ছাড়ি, আস্তে করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আস্তে চলে ঠিক আছে, আস্তে চলে নয় আস্তে করে আমি এরপরে এক একটা করে সব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাবু আর একটা দিয়ে দাও। বাবু আমাকে রান্নায় অনেকটা সহযোগিতা করে দিয়েছে, যেহেতু মাছ ভালোবাসে বলে অনেকটাই আমাকে সহযোগিতা করছে। আর বাবু আর নয় আর নয় মাছ আর দিতে হবে নি। এই মাছগুলোকে ভালো করে হালকা করে আমি এবারে এপিট ওপিট করে উল্টিয়ে নেবো। মাছটা দেখুন আমি হালকা করে মনে হচ্ছে ভাজা হয়ে এসছে, আমি আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে নেবো, কারণ হচ্ছে বেশি নাহলে ভেঙে যাবে। মাছগুলো দেখুন আমি এপিট ওপিট করে মাছগুলোকে একটা একটা করে ভালো করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো একটা করে ভাঙেনি। আর আমি এখানে একটা একটা মাছগুলোকে এবার আস্তে তুলে, বাবু দাঁড়া না তাতা লেগে যাবে। দিয়ে এরপর আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা ছাড়া হয়ে গেছে। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল এবার সম্পূর্ণ মশলাটা। আর আমি এখানে পেঁয়াজ গিটারে করে আমি পেঁয়াজটাকে আমি ভালো করে পুড়ে নিচ্ছি। আর এখানে টমেটোটাকে পুড়ে নিচ্ছি, টমেটো এবং পেঁয়াজ আমি ভালো করে এটাকে পুড়ে নিচ্ছি। আমার কোড়া হয়ে গেছে, পেঁয়াজ টমেটোটা আমার কোড়া গেছে। আর এখানে আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ
ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে। এরপর পেঁয়াজটা একটু হালকা দেখুন সোনালি সোনালি ভাব হয়ে আসছে, এর মধ্যে এবারে টমেটোগুলোকে পুরে দিতে হবে। পোড়া টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে এবারে ভেজে নিতে হবে। আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে যে সর্ষে বাটা রেখেছিলাম, সর্ষে বাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটাকে ভালো করে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে ধনে আমি সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মুদলাটাকে একটু কষিয়ে নেব। আর একটু সামান্য লবণ দেব, এটা একটু ততক্ষণে আমি কষা করে নিচ্ছি। মুদলাটা ততক্ষণে আমার ফুটুক, আমি এটা আর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিচ্ছি। দেখুন মুদলাটা আমার কালার চলে এসেছে, এর মধ্যে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর মুদলাটা মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু মাখা মাখা করে নেড়ে নিচ্ছি। এরপর আমি একটু সামান্য জল দিতে হবে, সামান্য পরিমাণে একটু জল দিলাম, একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। দেখুন বান্না বান্না হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য করে একটু গরম মশলা, সামান্য করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ততক্ষণে 1 থেকে 2 মিনিট আমি একটু একটু ফুটিয়ে নেবো, ফুটানোর পরে আমি রেসিপিটা নামিয়ে নেবো। এবার দেখুন মাখা মাখা হয়ে গেছে, এর ফুটেও গেছে, আমি এরপরে এটা নামিয়ে দেবো। আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেছে, আর এটা নামিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন কি সুন্দর হয়ে কালার এসেছে এবং সুন্দর টেস্টও হয়েছে। এবার দেখে বলুন কেমন হয়েছে, অবশ্যই মনে হচ্ছে ভালো হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।